প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর আলাই আলাইহাল্লাম আমরা ফাজাইল আমল সম্পর্কে আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহকে ডাকা স্মরণ করা আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ডাকা জিকি রাজকার করা তাসবি তাহালিল করা এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এর মাধ্যমে জান্নাত লাভ করা যায় এ মর্মে তালা আমাদের নবীকে আদেশ করেন উজকুরুল্লাহ আপনি আল্লাহ তালাকে বেশি বেশি ডাকুন ওয়াসিলা আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবি তাহালিল করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ তালা অন্যত্রে বলেন বলেন্লাহ কাসিরা তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো তাহলে তোমরা সফলতা অর্জন করবে অত্র আয়াতে আল্লাহ তা বেশি বেশি ডাকলে তার পরিণতিতে সফলতার কথা বলেছেন আমরা আল্লাহকে ডেকে ঝিকি রাজকার করে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আবু হরা এর আল্লাহ তাআলা আনহ বলেন নাসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন কালেমাতানে দুইটি শব্দ খাফি ফা তানে যা মুখে খুব হালকা পাল্লায় তার ওজন খুব বেশি হাবিবাতানে ইলার রাহমানে যা আল্লাহর নিকটে অতীব প্রিয় সুবাহান আল্লাহ আবেহমদি সুবাহান আল্লাহ আজিম আমরা যদি এই তাসবি দুইটি নিয়মিত পাঠ করি তাহলে আমরা বিচারের মাঠে নেকির পাল্লাকে ভারী করতে পারব। এই বাক্য দুটির বিনিময়ে বিচারের কাঠ গড়াতে নেকির পাল্লা ভারী হবে বলে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন আমি বলতে চাই আমার নিকটে অতীব প্রিয় যেই জগতের ওপরে সূর্য উঠে তার চেয়ে সুবহান আল্লাহে আলহামদুল্লাহেলাহা ইহ আল্লাহ আকবর এই কালেমাগুলি বলা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর চেয়ে আমার নিকটে এই বাক্যগুলি তাসবি হিসাবে জিকির হিসাবে বলা আমার নিকটে অতীব প্রিয় সুবহান আল্লাহে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি আলহামদুলিল্লাহ হে আল্লাহ তাআলার প্রশংসা করি লা ইলাহ ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই তিনি সবচেয়ে বড় আবু হরায় রাজি আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন মাইয়াকুল মে আমাররা সুবাহান আল্লাহি অবহামদিহি যে ব্যক্তি এক শতবার সুবাহান আল্লাহি অববেহামদেহি বলতে পারবে অর্থ আমি আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর নবী বলেন হত্যা খাতায়াহু অয়েন কানাত মেসলা জাবাদিল বাহার সাগরের ফেনা সমপরিমাণ তার পা ফলেও হলেও এই একশোবার শুভান আল্লাহ অবহমদেহী বলার বিনিময়ে তার পাপকে ক্ষমা করা হবে সম্মানিত দর্শক আমরা এই তাসবি দ্বারা বুঝতে পারছি যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারব এবং আমাদের পাপ বেশি হতে হতে যদি সাগরের ফেনা সমপরিমাণ হয় অর্থাৎ প্রচুর পরিমাণে যদি পাপ হয় আর এই তাসবি যদি আমরা বলতে পারি তাহলে আমাদের সব পাপ ক্ষমা হবে আনাস আল্লাহ তালা আন বলেন রাসুলসাল্ল্লাহ আ ইহসাল্লাম বলেছেন আই হিিসু আহাদকুমায় একটা সেবা তোমাদের কোন ব্যক্তি এক হাজার নেকি করতে প্রতিদিন অক্ষম কি তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন কি এক হাজার নেকি করতে পারবে না সাহাবিগণ বললেন আল্লাহর নবী এক হাজার নেকি কি করে করা যেতে পারে কি পদ্ধতি রয়েছে কিভাবে আমরা প্রতিদিন এক হাজার করতে পারি আল্লাহর নবী বললেন যে ব্যক্তি এক শতবার সুহান আল্লাহ বলবে আল্লাহ তাকে প্রতিদিন এক হাজার করে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সুবহান আল্লাহ অবহাম এই বাক্যের বিনিময়ে বা শুধুমাত্র আল্লাহ যদি একশো বার বলি প্রতিদিনে তাহলে এক হাজার হবে। আমরা এ বিষয়ে খুব সচ্চার হব যাতে করে আমরা তাসবি তাহালিলের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আবু রাজি আল্লাহ বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন লা এক ওদ কমন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোন স্থানে বসে আল্লাহকে ডাকে তাসবি তাহলিল করে জিকি রাজকার করে তখন তাদের উপরে তিনটি জিনিস ঘটে হাফফা থমুল মালায়েকা ফেরেশতারা সেই জায়গাটিকে ঘেরে নেয় থমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে নেয় নাজালাত আলাই তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় যখন আমরা কোনো জায়গায় বসে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলি তখন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় সেই স্থানকে ফেরস্তা ঘেরে নেন সেই জায়গাটিকে দয়া দিয়ে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে কোনো জায়গায় যদি বসে আমরা তাসবি তাহালিল করি তাহলে সেখানে আল্লাহর দয়া কেমন হয় এবং কিভাবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা শান্তি অবতীর্ণ হয়ে থাকে আবু আল্লাহ বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বলে ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোন শরিক নেই লাহুল মুলক লাহুল হামদ রাজত্ব তার প্রশংসা তার অহ আলা কুল্লি সাইন কাদির তিনি সর্বশক্তিমান যখন মানুষ এই তাসবি এই দোয়া এই জিকির করে তখন তার নেকির কথা আল্লাহর নবী এইভাবে উল্লেখ করেন জন গোলামকে আজাদ করলে মুক্ত করলে যে নেকি হবে এই কালেমাটি পড়লে সে আল্লাহ রসুল উল্লেখ করেন তিনি বলেন এ ছাড়াও তাকে আর অতিরিক্ত একশো প্রদান করা হবে তার একশোটি পাপ মোছন করা হবে এবং সেই দিন শয়তান থেকে সে রক্ষা পেয়ে যাবে সেই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সেই দিন শয়তান তাকে কোনো বিপদে ফেলতে পারবে না সম্মানিত দর্শক আমরা এই কালেমার বিনিময়ে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি এক নম্বরে পাচ্ছি জন গোলাম মুক্ত করলে যে নেকি পাওয়া যায় তাই হবে দুই নম্বরে দেখছি আরও একশতটি অতিরিক্ত নেকি প্রদান করা হবে আরো একশতটি পাপ মিটিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাম বলেন এই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সে শয়তান থেকে সম্পূর্ণ রূপে নিরাপত্তা লাভ করবে আমরা এই তাসবি পড়ার জন্য প্রাণপণে চেষ্টা করি আবু হরাই রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল আলি বলেছেন সৈয়দুল ভার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় তাসবি ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে আল্লাহর ক্ষমা চাওয়া যায় যাকে বলা হয়েছে সৈয়দুল ভার আল্লাহর নবী বলেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন কেউ যদি বলে সকালে সন্ধ্যায় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আব্দা আমি তার দাস ওয়ানা আলা আহাদেকা তার সাথে তা আমার একটা ওয়াদা অঙ্গীকার রয়েছে অদেকা মাস্তা তা তো সম্ভব পর এই ওয়াদাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব অজুবে কামিং সারে মা সানা তো প্রতিপালক আমরা যে অন্যায় কাজ করেছি অশ্লীল কাজ করেছি এর জন্য তোমার নিকটে আশ্রয় চাই তোমার নিকটে আমরা ক্ষমা ভিক্ষে চাই আবু আলা কাবে নিয়ে মাথিকে আলাইয়ে প্রতিপালক তুমি যে অনুগ্রহ আমাদের উপরে করেছ সেই অনুগ্রহকে আমরা স্বীকার করি আমরা বলছিলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি বলে সকালে সন্ধ্যায় লাহ ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই খালাকতানি তিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দা আমি তার দাস ওয়ানা আলা আহা তার সাথে তা আমার একটা ওয়াদা অঙ্গীকার রয়েছে অদেকা মাস্তা তা তো সম্ভব পর এই ওয়াদাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব অজবে কামিং সারে মা সানা তো প্রতিপালক আমরা যে অন্যায় কাজ করেছি অশ্লীল কাজ করেছি এর জন্য তোমার নিকটে আশ্রয় চাই তোমার নিকটে আমরা ক্ষমা ভিক্ষা চাই অবু এলাকাবে নিয়ে মা আলাইয়ে প্রতিপালক তুমি যে অনুগ্রহ আমাদের উপরে করেছো সেই অনুগ্রহকে আমরা স্বীকার করি আমরা বলছি যে তোমার অনুগ্রহ অনেক তোমার দয়া অনেক তোমার রহমত অনেক তুমি আমাদেরকে ভক্ষণ করার জন্য ভোগ বিলাসের জন্য পৃথিবীতে অনেক কিছু দিয়েছ আমরা সেটা স্বীকার করছি প্রতিপালক আমরা যে অন্যায় করেছি অবধাম্বি আমরা যে পাপ করেছি সেই কেউ স্বীকার করছে প্রতিপালক যে আমাদের পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো লাইক ফেরো জুনু বা ইল্লা আনতা তুমি ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না একমাত্র তুমি এই পাপকে ক্ষমা করতে পারো আমরা যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা বলতে পারি নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকালে বলে তাহলে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে জান্নাত লাভ করবে যদি বিকালে বলে তাহলে সকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে ব্যক্তি জান্নাত লাভ করবে হাদিস বোখারি শরীফের সন্ধের কোনো অবকাশ নেই কাজেই আমাদের জন্য জরুরি কর্তব্য হবে সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করা আসলে আমাদের পাপ স্বীকার করেই ক্ষমা চাওয়া উচিত এই জন্যই আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন রাজুলুন আদনাবাদ কোন মানুষ যদি কোনো পাপ করে অতপর বলে রব্বি আজনাব প্রতিপালক আমি পাপ করেছি ফাগ ফেরেলি তুমি আমাকে মাফ করো ফায়াকুল রব বহু তালা তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস কি জানে আমার বান্দা কি জানে যে তার জন্য একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার বান্দা যদি এটা জেনে শুনে এই কথা বলে থাকে গাফর তোলে আব্দি আমি আমার এই দাস বান্দাকে ক্ষমা করে দিলাম নবী করিম সাল্লি সাল্লাম বলেন এই কথা বলার পরে দিন যায় রাত্রি যায় হঠাৎ আবার কোনো পাপ করে বসলো আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি যদি আবার বলে আদ তো প্রতিপালক আমি পাপ করেছি সেই পাপ তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেম আব্দি আন্নাল্লাহ রাব্বান আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যদি জেনে শুনে আমার দাস এই কথা বলেন কাফার তোলে আবদি আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত্রি যায় এই মানুষ যদি আবার কোন সময় পাপ করে বসে পাপ করার পরে বলে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেম আব্দি আমার দাস কি জানে আল্লাহল্লাহর রাব্বন তার জন্য একজন প্রতিপালক রয়েছে আল্লাহর আম্বান তার জন্য এক প্রতিপালক রয়েছেন কথা কি জেনে শুনে আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছে আমার নিকটে ক্ষমা চাচ্ছে করি যদি কোনো মানুষ আমাকে জেনে বুঝে আমার নিকটে ক্ষমা চাই আমি আমার দাসকে ক্ষমা করব ক্ষমা করলাম যতদিন পর্যন্ত এভাবে জেনে শুনে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাইবে আমি তাকে ক্ষমা করব। সাউবান রাজি আল্লাহর তালান বলেন রাসূল সাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন সাহবানের জিজ্ঞাসার উত্তরে সাহবান রাজাল বলছেন ইন আলিম তো আমরা যদি জানতাম কোন কাজটি সঞ্চিত সম্পদ ফাক্তা খেজাহু আমরা সেটা গ্রহণ করতাম কোন কাজ করলে পরকালে ফল ভোগ করা যাবে এটা যদি আমরা বুঝতে পারতাম জানতে পারতাম তাহলে আমরা সেই কাজটা করতাম রাসুল সাল্লি সাল্লাম বললেন আফজালহু মানুষের কর্মের সবচেয়ে উত্তম কর্ম মানুষের জীবনে সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত লাগে না তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লেসানুন রাকেল ওই জিবা যে জিবা আল্লাহকে ডাকে যে জিবা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চায় যে জিবা তাসবি তাহলিল করে

প্রতিপালক আমি ওই অন্তর থেকে তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি যে অন্তর তৃপ্তি লাভ করে না দুনিয়া ভোগ করে যেটুকু পেয়েছে সেটুকু পেয়ে ও তৃপ্তি লাভ করে না এমন অন্তর তুমি আমাকে দিও না রাসৌল সাল্লা আলি সাল্লাম বলেন ওয়েল মারা তো তুই নহু আলা ওই নারী ও সঞ্চিত সম্পদ যে নারী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সলাতের ব্যাপারে জাকাতের ব্যাপারে চালচলনের ব্যাপারে রাত্রি জাগার ব্যাপারে উপার্জনের ব্যাপারে এসব ব্যাপারে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতে পারে সেই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ অত্র হাদিস আমরা বুঝতে পারছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে বা আল্লাহকে ডাকতে পারে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাই যেই যে হব বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ আইল্লাল্লাহ এরকম বিবরণ যেই জীহব দিতে পারে সেই জীহ হচ্ছে সঞ্চিত সম্পদ বারাইবনে আজফরাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানে আশ্রয় নিবে অজু অবস্থায় এবং ডান কাতে শুয়ে যাবে শুয়ে গিয়ে বলবে আল্লাহু আসলাম তো নাফসি এলাইকা হে প্রতিপালক আমি আমার আত্মাকে তোমার নিকটে সমর্পণ করলাম অয্যাহত ওয়াঝি এলাইকা আমার মুখমণ্ডলকে তোমার দিকে সমর্পণ করলাম অফ আমরি এলাইকা আমার সব কাজকে তোমার কাছে সমর্পণ করলাম অ যাহাতো জাহারি এলাইকা আমার পিঠকেও তোমার দিকে সমর্পণ করলাম রাগবতান রাহাবাতান এলাইকা আগ্রহ অনাগ্রহ অবস্থায় ভয়েও আগ্রহে উভয় অবস্থায় সবকিছুকে তোমার নিকটেই সমর্পণ করলাম লা মালজা ওয়ালা মান্জা মিনকা ইল্লে ইলেকা প্রতিপালক বাঁচারও কোনো পথ নেই আশ্রয় নেওয়ারও কোনো জায়গা নেই তোমার নিকটে ছাড়া একমাত্র তোমার নিকটেই আমরা আশ্রয় নিতে পারি একমাত্র আমরা তোমার নিকটে বাঁচার পথ পাই প্রতিপালক তুমি আমাদেরকে গ্রহণ করো তুমি যে কেতাব অবতীর্ণ করেছ সেই কেতাবকে মেনে নিলাম বিশ্বাস করলামা আরসালতা তুমি যে রাসুল পাঠিয়েছ সেই রাসুলকে রাসুল হিসেবে মেনে নিলাম রাজি তবিল্লাহ রাব্বান অবিল ইসলামে দিন আন ও নবিয়ান দিনকে কে ইসলাম হিসেবে মেনে নিয়েছি দিনকে কে ইসলাম দিন হিসেবে মেনে নিয়েছি তোমাকে প্রতিপালক হিসেবে মেনে নিয়েছি মোহাম্মদ রাসুল হিসেবে মেনে নিয়েছি আল্লাহর নবী বলছেন মানুষ যদি এই দোয়াটা পড়ে মানুষ যদি এই দোয়াটা পড়ে মারা যায় তাহলে ইসলামের উপরে মারা যাবে একাত্মতার উপরে মারা যাবে এই দোয়া পড়ে রাতে যদি মারা যায় সে জান্নাতে যাবে এই তাসবি পড়ে যদি রাতে মারা যায় সে জান্নাত লাভ করবে সম্মানিত দর্শক আমরা এসব তাসবি তাহালিল করে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি আমাদের প্রতি দয়া করো এইভাবে তাসবি পাঠ করার তুমি তৌফিক দান করো যাতে করে তোমাকে ডেকে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি জান্নাত লাভ করতে পারি এই দাবি এ दावा এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু